নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 2.5 লক্ষ উদ্বাস্তুর হাতে জমির পাট্টা তুলে দিলেন। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। দুজন বর্ষিয়ান নাগরিক, তাদের কাছে জমির নিঃশর্ত দলিল প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া জেলার বিমল ঢাকে। দক্ষিণ চব্বিশ পরগনার শর্মিলা ঘরামি গ্রহণ করছেন নিঃশর্ত দলিল। এরপর হাওড়া জেলার মোহাম্মদ জামাল, তাকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত আছেন কলকাতার মাননীয় মহানাগরী নারাফি হাকিম, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের, উপস্থিত আছেন দপ্তরের মাননীয় সচিব। তাদের প্রথমেই স্বাগত ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাব রাজ্যের মাননীয় মুখ্য সচিব হরিকৃষ্ণ। এগুলো সব আপনাদের নিজস্ব জমির অধিকার, আমরা অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে এসে আজকে নিজের বাজার, নিজের ঠিকানা যে পেরে খুঁজে, এটার জন্য আপনাদের, আপনাদের পরিবারবর্গ সকলকে অভিনন্দন। আমরা প্রায় 261 উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। পশ্চিমবাংলায় আমরা একটা সিদ্ধান্তই নিয়েছি, রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটা আইনত আমরা স্বীকৃতি করে দিই, আইনত স্বীকৃত হয়ে গেছে, তাদের কোনোদিন তাদের আর ওখান থেকে উচ্ছেদ করা যাবে না। দুই হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের ল্যান্ডে রেলে বা পড়ে কখনো কখনো গিয়ে ওরা উচ্ছেদ করে দেয়, আমরা বলে দিয়েছি সেটাও করা যাবে না, সেটার জন্য একটা আইন করা হয়েছে। তৃতীয়ত কিছু প্রাইভেট ল্যান্ড আছে, অনেকদিন ধরে উদ্বাস্তুরা যেখানে বসে আছে তাদের উচ্ছেদ করা যাবে না, তাদের ল্যান্ডগুলো গভর্নমেন্ট উদ্বাস্তুদের দেবে, তার জন্য আইন করা হয়েছে। স্বীকৃতি দিয়েছি, এখানকার অধিবাসীদের ফ্রিহোল্ড টাইটেল দেওয়া হয়েছে ডিড, এরপরে 52,000-এর বেশি মানুষ উপকৃত হয়েছে। গত 3 বছরই আমরা 27,000-এর বেশি পাট্টা বিলি করেছি, কোনো কলোনি বাদ যাবে না এবং কোনো উদ্বাস্তু নিজের নিঃশর্ত জমি তৈরি পাওয়া থেকে বাদ যাবে না। এর মধ্যে মতুয়ারাও থাকবেন, তাদের নিয়ে অনেকে অনেক রাজনীতি করেছে, মতুয়ারাও জমি পাট্টা পাবেন, কাউকে উচ্ছেদ করতে আমরা দেব না। ইভেন আপনারা জানেন বাংলাদেশ থেকে হস্তান্তর যে ছিটমহলগুলো মেখলিগঞ্জ, মৌলিবাড়ি, দিনহাটা, তিনটে স্থায়ী আবাসন প্রকল্প নির্মাণ করে সকলকে ভালোভাবে পাকাপাকিভাবে করে থাকবার ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুরও আপনারা জানেন যে মেদিনীপুর এলাকায় খাসমহল বলে একটা জায়গা আছে টাউনের কাছে খড়গপুর মেদিনীপুর মিলিয়ে, 5টি মৌজায় জমি সেটেলমেন্ট করা হয়েছে, ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও 12,000 পরিবারকে। রাজ্য জুড়ে গৃহ পাট্টা, নিজ ভূমি নিজ প্রকল্প পাট্টা, কৃষি পাট্টা, বনজ পাট্টা দেওয়া হয়েছে প্রায় 3,50,000 পরিবারকে।